আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নিপ্রো জিএমআই ফার্মা এ জাপান বাংলাদেশ কোম্পানি, অর্থাৎ একটা ওষুধ কোম্পানি, বা নিপ্রো জিএমআই ফার্মা যেটা একটা ওষুধ কোম্পানি, যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী 18 মে এবং 19 মে সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত বা 2:30 পর্যন্ত। যারা যাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে তাদেরকে আগামী 20 মে থেকে ট্রেনিং দেওয়া হবে। যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আপনি যদি অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা সার্কুলারটি আলোচনা করব, তারপর আমরা ইন্টারভিউ কী কী জিজ্ঞেস করতে পারে বা কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বা কী কী যোগ্যতা লাগবে, স্যালারি কেমন হতে পারে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। এই নিপ্রো জিএমআই ফার্মা হচ্ছে একটা জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বা ঔষধ কোম্পানি, বাংলাদেশ এবং জাপানের যৌথ কোম্পানি। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটার জন্য একজন ফ্রেশ এটার জন্য, আচ্ছা এই নিয়োগটা কিন্তু মানে মাল্টিপল লোক নেবে, মানে মানে একদম অনেক লোক নেবে যাদেরকে যোগ্যতার সাথে ম্যাচিং হবে, সবাইকে ইন্টারভিউ মানে ডেকে ইন্টারভিউ নিয়ে সবাইকে যাদেরকে মনে হয় যে নেওয়া যায় সবাইকে নেবে। সো একটা মেগা নিয়োগ বলতে পারেন। এখানে কিন্তু একজন মানে এখানে ফ্রেশার এবং ডাইনামিক ক্যান্ডিডেট নেবে এবং মার্কেটিং টিমের জন্য এবং মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের দায়িত্ব হচ্ছে ডক্টর বা যারা ফিজিশিয়ান আছে তাদের সাথে দেখা করা, প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা, সেলস টার্গেট পূরণ করা, এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ। আপনি যদি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জব করতে চান আপনাকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে, অর্থাৎ অনার্স পাশ হতে হবে এবং এইচএসসিতে সায়েন্স থাকতে হবে। আচ্ছা এখানে কিন্তু প্রিফারেবল বলছে সায়েন্স না থাকলেও চলবে, মানে এইচএসসিতে সায়েন্স না থাকলেও চলবে, যদি সায়েন্স থাকা হয় আপনাকে আগে নিবে বা প্রায়োরিটি দিবে। আর বয়সটা 32 বছরের মধ্যে হতে হবে এবং যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে। তারা কী কী বেনিফিট অফার করে আমরা যদি সেগুলো দেখি, আপনাকে স্যালারি দিবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, অর্থাৎ সবগুলো ইন্ডাস্ট্রির মতো অ্যাভারেজ, যেগুলো স্যালারি হয় সবার যে স্যালারি হয় অন্যান্য কোম্পানির তার অ্যাভারেজ একটা স্যালারি দিবে। ধরেন মনে করেন আপনি ধরেন যে 25,000 টাকা বা 20,000 টাকা বেসিক, টিএডি আরও ধরেন 10-15,000, 35-40,000 টাকার মতো পেতে পারেন টোটাল। টিএডি পাবেন, পিএফএন গ্র্যাজুয়েটি পাবেন, পারফরমেন্স ইনসেন্টিভ পাবেন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পাবেন, ছুটির টাকা পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পাবেন, প্রফিট বোনাস পাবেন, বিদেশি ট্রিপের ব্যবস্থা থাকবে, প্যারেন্ট কেয়ার অ্যালাউন্স পাবেন, মোটরসাইকেল ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ মোটরসাইকেল দেবে কোম্পানির তরফ থেকে কিন্তু টাকা টাকা কেটে নিতে পারে অথবা অন্য ব্যবস্থা করে দিতে পারে, আদার ফিনান্সিয়াল অ্যালাউন্স পাবেন। ক্যান্ডিডেট যিনি ইন্টারভিউ দিতে যাবেন তাকে কী নিয়ে যেতে হবে, আপনাকে একটা হাতে লেখা চাকরি আবেদনপত্র নিয়ে যেতে হবে, সেই সাথে আপনার একটা রেজিউমে থাকবে, 3 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি থাকবে, ন্যাশনাল আইডি কার্ড এবং অল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি থাকবে এবং অরিজিনালগুলোও লাগবে, সেই সাথে অরিজিনাল এনআরডি এবং ফটোকপি এনআরডির মানে সমস্ত কাগজপত্র ফটোকপি এবং অরিজিনাল নিয়ে যাবেন। অরিজিনালটা নেবে জাস্ট চেক করার জন্য, চেক করে আপনাকে দিয়ে দিবে। যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী 18 এবং 19 মে যে কোনো একদিন 10:30 থেকে 2:30 পর্যন্ত ইন্টারভিউ দিতে যাবেন কর্পোরেট অফিস ইউনিক হেডস লেভেল 6 117 কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা 1217 এই ঠিকানায়। চলুন এবার দেখা যাক কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউগুলোতে। আপনার ইন্টারভিউগুলোতে মানে আপনার ধরেন যে কোনো কোম্পানি ইন্টারভিউ দিতে গেলে আপনাকে প্রথম যে কোশ্চেনটা করে বা বেসিক যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে
ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, এই জিনিসটা জিজ্ঞেস করে। তো সেক্ষেত্রে আপনি আপনার নাম কোথায় থেকে এসেছেন, হোম ডাউন কোথায় বললেন, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স গুলো থেকে কমপ্লিট করেছেন বিস্তারিত বললেন, তারপর আপনার আপনার যে স্কিলস আছে সেই বিষয়ে বলতে পারেন, সফটওয়্যার স্কিলস বা অন্যান্য যে স্কিলস আছে সেগুলো সম্পর্কে বলতে পারেন। দেন নেক্সট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ কী। একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ হচ্ছে ফিজিশিয়ান বা ডক্টর, তাদের সাথে দেখা করা, প্রেসক্রিপশন জেনারেট করা, ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এবং সেলস টার্গেট পূরণ করা, এগুলো হচ্ছে কাজ। তারপর নেক্সট যে কোয়েশ্চনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, আপনার স্যালারি এক্সপেকটেশন কত, এটা জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে, কিন্তু অন্যান্য কোম্পানিতে জিজ্ঞেস করতে, কিন্তু ফার্মাসিউটিক্যালে জিজ্ঞেস করতেও পারে আবার নাও করে দেওয়া পারে। এক্ষেত্রে বলতে পারেন যে স্যার কোম্পানি পলিসি অনুযায়ী সবাইকে যে স্যালারি অফার করেন আমি সেই স্যালারিতে জব করতে ইচ্ছুক, এটা বলতে পারেন। দেন আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে হোয়াই শুড ইউ হায়ার ইউ, যে আমরা আপনাকে কেন হায়ার করবো, অর্থাৎ আপনার মাঝে কি গুণাবলী আছে যার জন্য আমাদের আপনাকে হায়ার করা উচিত, এটা জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে বলতে পারেন আপনি ইয়াং, এনার্জেটিক, হার্ডওয়ার্কিং, সিনসিয়ার এবং আপনাকে হায়ার করা হলে আপনি মেডিকেল ইনফরমেশন অফিসারের যে কাজ সেগুলো পারফেক্টলি করতে পারবেন যার জন্য আপনাকে হায়ার করা উচিত, সেগুলো বলতে পারেন, সেইভাবে আপনার ইন্টারভিউটা হয়ে যাবে। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।